ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়। খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? সবাইকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.3। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলেছে, সন্ধ্যা 6:45 ভূমিকম্প কেঁপে উঠল বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসু বেলপাড়া থেকে 3 কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভব হয়েছে এর কম্পন। এদিকে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। জাগো নিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা 6:45:17 ভূমিকম্প অনুভব হয়। হঠাৎ করে থমথম করে কেঁপে উঠে সব। জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে ওয়্যারলেস ও সুপারভাইজার জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, সন্ধ্যা 6:45:18 ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলের মাত্রা 5.2, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 236 কিলোমিটার উত্তরে। তিনি আরও বলেন, বেশ ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্পে মোটামুটি সারা দেশেই কেঁপেছে। এর আগে গত 17 সেকেন্ড ভূমিকম্প কেঁপে উঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এর আগে গত 14 আগস্ট রাত 8:50 দিকে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভব হয়। এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বলে, শেখ হাসিনা 2018 সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। জিয়াউর রহমান আমলে জাসদের এক নেতাকে জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানি পাঠানো হয়। সুতরাং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এত ধরনের হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব। অলি বলেন, প্রয়োজন সরকারের সচ্ছিদ্ধা আশা করে। সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি না করে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করেন। অক্টোবরের পর সরকার হয়তো এই সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভালো নেই। সোমবার 2 অক্টোবর রাজধানীর পূর্ব গান্ধীপথে ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। অলি বলেন, আমরা 18 কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি। বর্তমান সরকারের অপারেশন দুর্নীতি এবং ন্যায় বিচারহীনতার কারণে বিভিন্ন সমস্যা অধীরত জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সরকারের একঘেয়ে মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। রংপুর অঞ্চলের এক কৃষকের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোথায় আছেন বাহে সবাই, জেগে উঠেন। জেগে ওঠার মধ্যে দিয়ে এ সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরিয়ে আনতে হবে। সোমবার 2 অক্টোবর বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হওয়া এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল বলেন, আজ সারা দেশে মানুষ খুব ফেটে উঠেছে, কারণ এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। তার মুক্তির বিষয়ে ভুল ব্যাখ্যা করে যাচ্ছে সরকার। এরা কাপুরুষ, এরা জানে বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছে।